নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, মা মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই দিন। এই বিশেষ দিনে যদি আপনারা বেশ কিছু উপায় বা টোটকা করতে পারেন তাহলে আপনাদের অবশ্যই সৌভাগ্য ফিরবে। জীবনের সমস্যা যতই বড় হোক না কেন, প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থের বিভিন্ন পরামর্শ যা আমাদের জীবনকে আরও বেশি সহজ এবং সরল করতে পারে। বেদ যা মানুষকে জীবনের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। হতাশার অনুভূতি থেকে দূরে সরিয়ে মানুষকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সময়ের সাথে এগিয়ে চলাই হল বুদ্ধিমানের কাজ, আর তাই শাস্ত্রীয় বিভিন্ন উপায় বা টোটকা যদি আমরা বিশ্বাসের সঙ্গে করতে পারি তাহলে জীবনে অনেক বেশি লাভবান হব, এটা নিশ্চিত। লাল কিতাবের মধ্যে এমন কিছু উপায় রয়েছে যা আমরা নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারি তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারি। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো একটি রূপোর ঘট কিনুন, আর এই ঘটটি বিশুদ্ধ জল ভরে, আর এই বিশেষ ঘটটি আপনি আপনার গৃহের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখলে সর্বাপেক্ষা ভালো ফল পাবেন। আর এই ক্রিয়াটি যদি কোনো শুক্রবার থেকে শুরু করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ উপায়ে আপনার অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে দূর হবে। মধু একটি অত্যন্ত চমৎকারী প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীর স্বাস্থ্যকে অত্যন্ত ভালো করে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে মধুর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। কোনো মাটির পাত্রে মধু নিয়ে তা পূরণ করুন, আর এটি বাড়ির কোনো পরিষ্কার জায়গায় রাখুন। আর এই বিশেষ ভাঁড়টি যদি আপনার বেডরুমের ঈশান কোণে রাখতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। মধু পূজাতে ব্যবহৃত হয় আর এটি অত্যন্ত খাঁটি, আর এই খাঁটি মধুর এই বিশেষ উপায় আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যদি আপনার গৃহে রূপোর তৈরি কোনো হাতির মডেল রাখতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি আপনি বড় আকারে তৈরি না করতে পারেন, ছোট কোনো হাতির মডেল আপনি বাড়িতে রাখুন। আর যদি আপনি পেন্ডেন্ট হিসাবে এই হাতির কোনো লকেট ধারণ করতে পারেন তাতেও শুভ ফল পাবেন। সিলভার বা রূপো হলো মানসিক স্থিতিশীলতার কারক বা প্রতীক। যদি ঘরে কোনো মত পার্থক্য তৈরি হয় এবং কোনো অর্থনৈতিক সমস্যা নিয়ে জীবন জেরবার থাকে তাহলে এই বিশেষ উপায়টি করুন। আর এই বিশেষ উপায়ে আপনি আপনার মাথা ঠান্ডা করে অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের আদিকাল থেকেই পিতল ও তামার বাসনের বিশেষ প্রয়োগ রয়েছে। বর্তমানে যদিও পিতল বা তামা ধাতব বাসনপত্রের প্রয়োগ ধীরে ধীরে কমে গেছে, যদি আপনি প্রত্যহ তামা বা ব্রোঞ্জের ধাতুর পাত্র খাবার রান্নার ব্যাপারে যদি ব্যবহার করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পিতলের পাত্রগুলি খাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামার পাত্রে যদি জল খান শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। পিতল এবং তামা ধাতু ঘরে ইতিবাচক শক্তি তৈরি করে এবং গৃহ থেকে নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে দিতে পারে। তাই এই বিশেষ ধাতুর ব্যবহারে আপনার গৃহস্থ পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ থাকবে। যারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেও কোনোভাবে সফলতা পাচ্ছেন না বা আপনি মায়ের কোনো কৃপা পাচ্ছেন না তাহলে এই বিশেষ শুক্রবারে মা মহালক্ষ্মীর কাছে এই চমৎকারী উপায়গুলি
করতে পারেন। তা করলে আপনি আপনার ইচ্ছা মতো বিশেষ বরপ্রাপ্তির আশীর্বাদ পেতে পারেন। তার উপাসনা করলে সমস্ত দুর্ভোগ থেকে আপনি মুক্তি পাবেন। এতে বিভিন্ন উপায়ের ফলে আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটে। সমস্ত পাপ ও জীবনের ঝঞ্ঝট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন, সেই সাথে জীবনে আসবে সফলতার ছোঁয়া। আপনার ছোট ছোট বিষয়গুলোতে মনোযোগ না দেওয়ার কারণে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই সমস্যা থেকে মুক্তির জন্য আপনার মুখ্য দরজাকে অবশ্যই সুন্দর করে তুলুন, কারণ মুখ্য দরজা থেকেই কিন্তু পজিটিভ শক্তির প্রভাব গৃহে প্রবেশ করে। তাই আপনি গৃহের দরজার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন বা তুলসী গাছ রাখতে পারলে অত্যন্ত ইতিবাচক ফল আপনি পাবেন। আপনার প্রধান দরজা কখনো অদ্ভুত কোনো রং লাগাবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে এই বিশেষ প্রতিকার অত্যন্ত শুভ ফল আনতে পারে আপনার জীবনে। যদি আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত বেশি থাকে, কোনোভাবেই কোনো কাজ সফলতার সঙ্গে যদি পালন না করতে পারেন, বাড়িতে সর্বদা ঝঞ্ঝট লেগেই থাকে, তাহলে আপনি অবশ্যই বিশেষ উপায়গুলি করবেন। অনেক সময় বাড়িতে অর্থের সমস্যা হয় এবং ঘরের শান্তি ও সুখের অভাব ঘটে। পাশাপাশি ব্যবসায় আপনার সফলতা আসে না, ঋণে জর্জরিত হয়ে পড়েন, পড়াশোনায় সফলতা আসে না এবং সন্তানের শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে। আর এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফিটকারির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় আপনাদের বলবো। প্রথমে একটি কালো কাপড় নিন এবং তার মধ্যে একটি ছোট ছোট ফিটকারির টুকরো আপনি রেখে দিন এবং কালো কাপড়টি একটি কালো সুতো দিয়ে বেঁধে ফেলুন, আর তারপরে আপনার গৃহের দরজার উপরের কোণে ঝুলিয়ে দিন। এটি ডান দিক অথবা বাঁ দিকে রাখতে পারেন। এটি করলে আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এছাড়া কালো কাপড়ে বাদাম এবং কর্পূর যদি একসঙ্গে একটি বেঁধে আপনার মুখ্য দরজার পাপোশের তলাতে রাখতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই বিশেষ প্রতিকার আপনার জীবনকে করবে আরও বেশি সুন্দর। জীবন থেকে চলে যাবে নেতিবাচক শক্তির প্রভাব, আর ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন একজন সফল ব্যক্তি। তো বন্ধুরা, এইরকমই ছোট ছোট উপায় যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন একটা অন্য মাত্রা পেয়ে যাবে। তো বন্ধুরা, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।